আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভিতে আপনাদের স্বাগত। আমাদের আজকের প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। খালেদার জন্মদিনে যে উপহার দিল চীনা দূতাবাস, এদিকে তিন শর্ত মেনে যাতায়াত করা যাবে ভারত ও বাংলাদেশে, থাকছে জাতির কাছে বিএনপি ক্ষমা চাওয়া উচিত, জানালেন তথ্যমন্ত্রী। এছাড়াও থাকছে খুন হওয়ার 9 বছর পর জীবিত উদ্ধার, সবশেষে থাকছে যে কারণে তুরস্ককে চারদিক থেকে ঘিরে ফেলেছে ফ্রান্স। এবার থাকছে বিস্তারিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 76তম জন্মদিন শনিবার। এর একদিন আগে শুক্রবার খালেদা জিয়াকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। বিকেল 5টায় উপহার সামগ্রী নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন দূতাবাসের কর্মকর্তারা। তারা উপহার সামগ্রী তুলে দেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তারের কাছে। দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে গুলশান কার্যালয়ের একটি ঘনিষ্ঠ সূত্র। সূত্র জানায়, উপহার সামগ্রী দেওয়ার পাশাপাশি দূতাবাস কর্মকর্তারা খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন। উপহার সামগ্রী গ্রহণ করার পর তা খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় পাঠিয়ে দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সাংবাদিকদের জানিয়েছেন, 70তম জন্মবার্ষিকীর পর থেকেই আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার জন্ম দিন পালন না করার সিদ্ধান্ত হয়। সদ্য প্রয়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ অনুরোধ জানিয়েছেন 15ই আগস্ট জন্মদিন পালন না করার জন্য। এবছর খালেদা জিয়ার জন্মদিনে রাজধানী ঢাকা সহ সারাদেশে দলীয় কার্যালয়ে তার আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। জানা গেছে, আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার জন্মদিন পালন না করলেও পারিবারিকভাবে রাত 12টা 1 মিনিটে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটা হতে পারে। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাবেন। এদিকে এখন থেকে চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণ যে কোনো কারণে ভারত বাংলাদেশে যাতায়াত করতে হলে উভয় দেশের পাসপোর্ট যাত্রীদের কয়েকটি নতুন শর্ত মানতে হবে। তবে উভয় দেশে প্রবেশের অনুমতি পাবেন পাসপোর্ট যাত্রীরা। এর আগে ভারত ও বাংলাদেশ দুই বন্ধু দেশে নাগরিকদের যাতায়াতে তেমন কোনো বাধা ছিল না। বাংলাদেশিরা চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণের জন্য ভারত যেমন যান, তেমনি ভারতীয় ব্যবসা, ভ্রমণ ও আত্মীয় স্বজনদের দেখতে এদেশে আসেন। শর্তের মধ্যে রয়েছে বৈধ পাসপোর্ট, ভিসা নবায়ন, জরিমানা ব্যতীত ভিসা ও ফি প্রদান পূর্বক, ভারতীয় হাই কমিশনের অনুমতি পত্র ও COVID-19 নেগেটিভ সার্টিফিকেট, সেই সার্টিফিকেট 72 ঘন্টার মধ্যে হতে হবে ও ভারতে প্রবেশ করতে হবে। ভারতীয় পাসপোর্টধারীরা বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে হালনাগাদ পাসপোর্ট ভিসার পাশাপাশি ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র ও COVID-19 নেগেটিভ সার্টিফিকেট, সেই সার্টিফিকেটও 72 ঘন্টার মধ্যে হতে হবে, বাংলাদেশে প্রবেশ করতে হবে। তারপরেই বাংলাদেশে প্রবেশের ছাড়পত্র পাবেন যে কোনো ভারতীয় পাসপোর্টধারী। করোনা পরিস্থিতিতে অনেক ভারতীয় পাসপোর্টধারী যাত্রী আটকে আছে বাংলাদেশে, লকডাউনের জেরে দেশে ফিরতে পারেনি তারা, অনেকে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের দেশে ফেরার ক্ষেত্রে রয়েছে নতুন শর্ত। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন OC মহসিন কবির জানান, বাংলাদেশ ভারত ভ্রমণ, ভারতীয়দের বাংলাদেশ ভ্রমণ বা বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের প্রয়োজনীয় কাগজপত্র থাকলে তারা যাতায়াত করতে পারবেন। ওদিকে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, এতদিন ধরে 15ই আগস্ট বেগম জিয়ার ভুয়া জন্মদিন পালনের জন্য জাতির কাছে বিএনপির ক্ষমা চাওয়া উচিত, আর সেই ভুয়া জন্মদিন না পালনের ঘোষণা দিয়ে বাহাবা নেওয়ার চেষ্টাও অপরাধ। শুক্রবার 14ই আগস্ট দুপুরে রাজধানী তোপাখানা রোডে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার হত্যাকাণ্ড ষড়যন্ত্র দেশে বিদেশে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 15ই আগস্ট আর বেগম জিয়ার জন্মদিন পালন করবে না বলে বিএনপির ঘোষণা বিষয়ে মন্ত্রী প্রশ্ন রেখে বলেন, কবে থেকে 15ই আগস্ট বেগম জিয়ার জন্ম তারিখ হলো? পত্রিকার পাতায় আমরা জানলাম 1995 সালে হঠাৎ তিনি 15ই আগস্ট জন্মদিন করলেন। এর আগেও তার 3-4টি জন্মদিনের কথা আমরা শুনেছি। এখন তারা যেটি পালন করবে না বলে বাহাবা দেওয়ার চেষ্টা করছে সেটিও একটি অপরাধ। তিনি বলেন, 15ই আগস্ট যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় হঠাৎ বেগম জিয়া সেদিন জন্মগ্রহণ করেছেন, ঘোষণা দিয়ে তো হত্যাকাণ্ডকে সমর্থন করা হলো, হত্যাকারীদের উৎসাহিত করা হলো এবং এটি সেই নির্মম হত্যাকাণ্ডকে উপহাস করার সামিল। তাই আমি বিএনপিকে অনুরোধ জানাবো, তারা যে হঠাৎ করেই 15ই আগস্টকে বেগম খালেদা জিয়ার জন্মদিন বলে ঘোষণা দিয়েছিলেন সেটি যে মিথ্যে বানোয়াট ছিল সেটির জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, তাহলে জাতি তাদের ক্ষমা করলেও করতে পারে। ভুয়া জন্মদিন পালন করবেন না বলে এটাই মনে করিয়ে দিচ্ছে যে তারা জাতির পিতার হত্যাকাণ্ড নিয়ে উপহাস করতে চায়। দয়া করে এই নির্মম হত্যাকাণ্ড নিয়ে উপহাস করবেন না।
এদিকে কথিত হত্যা ও মরদেহ গুমের শিকার হওয়া এক গৃহবধূকে 9 বছর পর জীবিত উদ্ধার করেছে গাইবান্ধা থানা পুলিশ। রংপুরের শালবন এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায় আসামিদের হয়রানি করার জন্য এমন ঘটনা সাজানো হয়েছে কিনা। আর উদ্ধার হওয়া গৃহবধূ বলছেন, স্বামীর অত্যাচারে তিনি এতদিন পালিয়েছিলেন। উদ্ধার হওয়া গৃহবধূ রোশন আরা বেগম রিক্তা সদর উপজেলার পশ্চিম কুপতলা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। অভিযোগ রয়েছে, বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের জন্য রিক্তার উপর অত্যাচার করতে থাকেন শ্বশুর বাড়ির লোকরা। এ অবস্থায় 2011 সালের 22 জুলাই নিখোঁজ হন রিক্তা। এই ঘটনায় রিক্তাকে হত্যা করে মরদেহ গুমের অভিযোগ এনে গাইবান্ধা সদর থানায় মামলা করেন রিক্তার বড় বোন মুক্তা বেগম। আসামি করা হয় রিক্তার স্বামী রফিকুল সহ 4 জনকে। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন কারাবরণ করতে হয় আসামিদের। কিছুদিন আগে রফিকুল থানায় এসে জানান, মিথ্যে অভিযোগে তাদের হয়রানি করা হচ্ছে। প্রকৃতপক্ষে রিক্তা রংপুরের কোনো এক স্থানে আত্মগোপন করে আছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ রিক্তার খোঁজ করতে থাকে। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে রংপুর শালবন এলাকা থেকে কথিত মৃত রিক্তাকে উদ্ধার করে পুলিশ। অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি এতদিন ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর সহ দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ শাহরিয়ার জানান, রিক্তা বর্তমানে থানায় হেফাজতে রয়েছে। অপরদিকে প্রতিদিনই বাড়ছে পূর্ব ভূমধ্যসাগরীয় উত্তেজনা। যদিও কিছুদিন আগে পরিস্থিতি শান্ত ছিল, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে লিবিয়া ইস্যুতে তুরস্কের কূটনৈতিক তৎপরতার কারণে লিবিয়ার বিতর্কিত সমুদ্রসীমা সিরতা জুফরা অঞ্চলে উত্তেজনা কিছুটা কমেছিল, তবে লেবাননের বিস্ফোরণ ও গ্রিসের উপকূলে তুরস্কের নতুন করে তেল ঘেঁষ অনুসন্ধানকে কেন্দ্র করে ফ্রান্সের পদক্ষেপের ফলে এই অঞ্চলের রাজনৈতিক সমস্যা ক্রমেই জটিল হয়ে পড়ছে। গত বছরে লিবিয়ার সঙ্গে তুরস্কের করা চুক্তিতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গত সপ্তাহে গ্রিস ও মিশর এক্সক্লুসিভ ইকোনমিক জোন নামে একটি নতুন চুক্তি করে। ওই চুক্তি অনুযায়ী লিবিয়ায় সিতে জুফরার লিবিয়ার 2টি জেলা সমুদ্র সীমায় খনিজ সম্পদ সংরক্ষণ এবং কর্তৃত্ব নিজেদের হাতে ন্যস্ত করতে করবে গ্রিস মিশর। অন্যদিকে এটি মিশরের জলসীমার বাইরের অঞ্চল হওয়ায় এই চুক্তি অকার্যকর। এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে একটি জাহাজ পাঠিয়েছে তেল ঘেঁষ অনুসন্ধান শুরু করেছে তুরস্ক। তাদের এই তৎপরতা রুখতে এক পর্যায়ে খারাপ ফ্রান্স, গ্রিস, মিশর, লিবিয়ার জাতিসংঘের সমর্থিত সরকারের তুরস্কের সঙ্গে করা এই চুক্তি মানছে না দেশটির বিদ্রোহী গোষ্ঠী সৌদি মার্কিন সমর্থিত দাফাতার বাহিনী। এই পরিস্থিতি চরমভাবে উত্তপ্ত হয়ে পড়েছে। চুক্তির বিষয়ে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেনিরিয়াস বলেছেন, আমার বলতে কোনো সংকোচ নেই যে ইইউজেড আমার বলতে কোনো সংকোচ নেই যে ইইজেড চুক্তি এই অঞ্চলে তুরস্ককে রুখতে করা হয়েছে। অন্যদিকে গ্রিস ও মিশরের করা এই চুক্তি লিবিয়া ও তুরস্কের অধিকার ক্ষুণ্ণ করে, কারণ গ্রিস ও মিশরের মধ্যে সরাসরি কোনো জলসীমা না থাকায় দেশটির করা 2টি চুক্তি কার্যকারিতা পাবে না। আন্তর্জাতিক অঙ্গনে এটি কোনো রূপ কার্যকারিতা পাবে না। তবে এটা স্বাভাবিক যে তুরস্ক তাদের স্বার্থ রয়েছে এমন এলাকায় কাউকে কোনো রকম কার্যক্রম চালানোর অনুমতি দেবে না।